এদিকে প্রতীক পাওয়ার পরই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা, ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আপেল শাহরিয়ারের রিপোর্ট। প্রতীক নিয়েই ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগে মেতে উঠছেন বরিশাল নগরীর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সেখানকার 6 মেয়র, 91 জন সাধারণ কাউন্সিলর, 34 জন সংরক্ষিত আসনের নারী প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার প্রচারণায় সরব পুরো নগরী। নৌকার প্রতীক নিয়ে শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ মাজার জিয়ারতের পর প্রচারণা শুরু করেন। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন দক্ষিণ অঞ্চলের জন্য করেছেন এবং গত 60 বছর যেভাবে আমি বরিশালের মানুষের পাশে ছিলাম, আমার আস্থা আছে তাদের প্রতি, ইনশাল্লাহ নৌকা মার্কার বিজয় হবে। ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান সরওয়ার সদর রোডের দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ছোটখাটো বিষয়গুলো আমরা কমপ্লেন মনে করি না, নির্বাচনী বিষয় মনে করি এবং আমরা নির্বাচনী প্রচারে নামলে আমরা তখন আপনাদের অবহিত করব। এদিকে মিছিল গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রার্থীরা। উঠান বৈঠক করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তারা। মানুষের মধ্যে উদ্দীপনা, উৎসাহ আরো বেশি পরিমাণ দেখতে পাচ্ছি এবং আমার বিশ্বাস যেটি যতদিন যাবে তত বেশি বাড়তে থাকবে। মার্কা নিয়ে যে সকল ভোট দেওয়া হয়েছিল রাতের বেলা, পুলিশের সাহায্যে সে সকল ভোট খুলে ফেলা হয়েছে। এই যদি পরিবেশ হয় তাহলে নির্বাচন কমিশনকে এর দায়িত্ব দিতে হবে।